আপনি বলে দিন, উনি বলুন। আমি বলে আমার শব্দ ডলতে হবে না, বলেন। আমি নাম বলেন। আমার নাম পলাশতলী বাজার নামে মসজিদের সম্মুখে নৌকা ভ্রমণ শেষে নৃত্য অনুষ্ঠিত হওয়ায় আমরা অনুতপ্ত, এজন্য আল্লাহর নিকট তওবা করছি। ঘটনাটি আমাদের অজান্তে হয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। পলাশতলী বাজারের সন্নিকটে ভুলবশত যে নৃত্য অনুষ্ঠান পরিবেশন হয়েছিল মসজিদের সামনে, সেজন্যে যারা আয়োজক ছিল তাদের অসতর্কতার কারণে এই অনুষ্ঠানটি যে হয়েছিল সেজন্য তারা অনুতপ্ত, তারা আল্লাহর কাছে মাফ চাচ্ছে এবং পুরো দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমরা সবাই তাদেরকে মাফ করে দিই এবং আল্লাহর কাছে আমরা নিজেরও মাফ চাই এবং ভালো কাজে আমরা নিজের অংশগ্রহণ করি। মসজিদের সামনে আমরা এবং অন্য কাউকে কোনো ধরনের খারাপ কাজ হতে দেব না ইনশাআল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو حي قيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو حي قيوم وأتوب إليه. يا الله آمين آمين توبة করিতেছি তোমার দরবারে, আমার জীবনে যৌবনে কবিরা সগীরা সিরিকি বেদাতি পুকুরি সব গুনার জন্য তওবা করিতেছি। আমার জীবনে যৌবনে সব গুনাখাতা মাফ করে দাও। আয় আল্লাহ পলাশতলী মসজিদের সামনে নাচ গান করেছি, আমরা ভুলে করেছি, ভুল বুঝতে পেরে আমরা অনুতপ্ত হইতেছি, আমরা তওবা করিতেছি। আর কোনোদিন এমন গুনার কাজ করিব না, মেহরবানি করে আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের তওবাকে কবুল করে না, আমরা অঙ্গীকার করিতেছি আর কোনো গুনার মধ্যে লিপ্ত হব না। আমাদের তওবার উপরে আমাদেরকে অটল থাকবা তৌফিক দান করুন, আমিন। সখীপুর পলাশতলী যে নৃত্য অনুষ্ঠান হয়েছিল, যারা সেখানে আয়োজক ছিল তারা তাদের ভুল বুঝতে পেরে সখীপুর বাজার মসজিদে এসে সখীপুর বাজার মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে তারা ভুল স্বীকার করে তওবা করে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারা সংশোধন হয়ে যাচ্ছে। আমরা যারা আছি তারা তাদের ভুলগুলিও মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন তাদের মাফ করে দেন। أستغفر الله
আমাদেরকে অটল থাকবার তৌফিক দান করেন। আমিন। আল্লাহু আকবার।